বন্ধুরা আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে ঘুড়ি কবিতাটি পড়ে নিয়েছি। এবার চলো আজকে আমরা এই ভিডিওটিতে ঘুড়ি কবিতার তিনটি শব্দের অর্থ জেনে নিই। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি গোধূলি শব্দটি, যার অর্থ সন্ধ্যাবেলা। তারপর আমরা দেখতে পাচ্ছি হোচট শব্দটি, যার অর্থ চোট। তারপর আমরা দেখতে পাচ্ছি চাল শব্দটি, যার অর্থ কৌশল। তাহলে আমরা কিন্তু এখানে তিনটি শব্দের অর্থ জেনে নিলাম, যেগুলো কিন্তু আমরা কবিতায় দেখেছি। এবার চলো আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে ফেলি। আমরা এখানে তিনটি শব্দ দেখতে পাচ্ছি, চাল, হোচট এবং গোধূলি, যে শব্দগুলোর অর্থ কিন্তু আমরা একটু আগেই জেনেছি। তাহলে চলো আমরা এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করে ফেলি। সাবধানে চলো, ভাঙা রাস্তায় ড্যাশ খেয়ে পড়বে। কী খেয়ে পড়বে? ভাঙা রাস্তায় হোচট খেয়ে পড়বে। ঘুড়ি ওড়াতে নানা ড্যাশ খাটাতে হয়। বলো তো কী খাটাতে হয়? ঘুড়ি ওড়াতে নানা চাল খাটাতে হয়। ড্যাশ বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে। বলো তো কি বন্ধুরা? গোধূলি বেলা অর্থাৎ সন্ধ্যাবেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে। তাহলে আমরা কিন্তু এখানে বেশ কিছু শব্দের অর্থ জানলাম এবং সে শব্দগুলো দিয়ে কিন্তু শূন্যস্থানও পূরণ করে নিলাম। কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ বন্ধুরা।